নাগিন মার তৃতীয় পর্বে আমরা দেখেছি নাগিন শিখার উদার মনোভাব দেখে দুষ্ট নাগরাজ শরণ ভালো হয়ে যায়, আর সে নাগিন শিখাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নাগিন মার আগের পর্বগুলো না দেখলে দেখে নিও। নাগিন শিবানী তার দুই মেয়ে নয়না আর সুনয়নাকে অনেক আদর করত আর ভালোবাসত। নয়না আর সুনয়নার মধ্যে নয়না একটু চঞ্চল প্রকৃতির, আর সে অনেক সাহসীও। নয়না গাছে উঠে ফল পাড়ত আর ফুল তুলতে অনেক ভালোবাসত। মা, আজকে আমি বনের ওই পাশে ফুল তুলতে যাব, ফিরতে দেরি হবে। মা নয়না, এভাবে সব সময় বাইরে থাকা ভালো নয়, যে কোনো সময় বিপদ আসতে পারে, সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে এসো। কিন্তু তুমি আমাকে নিয়ে ভেবো না তো মা, আমার কিচ্ছু হবে না। আর এভাবেই নয়না সারা দিন বাইরে ঘুরে বেড়াতো, আর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত। নাগিন মা অনেকবার তাকে এভাবে বাইরে যেতে মানা করেছে, কিন্তু নয়না ভীষণ জেদি, সে নাগিন মার কোনো কথাই শুনত না। নয়না যে রাস্তা দিয়ে বনের ভেতরে যেত, সেই রাস্তার পাশেই অনেক বড় একটি বট গাছ ছিল। সেই বট গাছে থাকতো এক রাক্ষস আর এক রাক্ষসী, দুজনেই স্বামী এবং স্ত্রী। তারা দুজনেই প্রতিদিন নয়নাকে সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে দেখত। এমনি একদিন নয়না সেই রাস্তা দিয়ে বনের ভেতরের দিকে যাচ্ছিল। অনেক দিন থেকে এই মেয়েটা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, আর অনেক দিন ধরে মানুষের মাংস খাওয়া হয় না, একে ধরেই খেয়ে নেই, কি বলো তুমি? ঠিক আছে, তবে এখন না, রাতে ও যখন বাড়ির দিকে ফিরে যাবে তখন ওকে ধরে ফেলবো। এখন আমি ওই মেয়েটার রূপ নিয়ে ওর বাড়িতে গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসি। এই কথা বলে রাক্ষসী তখনই নয়নার রূপ নিয়ে নেয় আর নাগিন শিবানীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। মা নয়না, কি ব্যাপার, তুমি তো অনেক দেরি করে বাড়িতে ফেরো, আজ এত তাড়াতাড়ি এলে যে? আজ আমার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো। নাগিন শিবানী নয়নার জন্য প্লেট ভর্তি খাবার আর ফলমূল নিয়ে এলো। নয়নার সামনে সেগুলো রাখতেই সে গপ গপিয়ে সেগুলো খেয়ে নিল। শুধু এইটুকু খাবার, আরো নিয়ে এসো। নাগিন মা খাবার নিয়ে এলো, নয়নার সামনে সেগুলো রেখে সেখান থেকে চলে গেল। এদিকে নয়নার রূপে সেই দুষ্ট রাক্ষসী বাকি এক প্লেট রাক্ষসের জন্য তার পেটের মধ্যে লুকিয়ে রাখল, আর নাগিন শিবানীর বাড়ি থেকে বের হয়ে আসলো। নাগিন শিবানী তার ঘরে এসে নয়নাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল। নয়না তো এর আগে একসাথে এত খাবার কোনো দিন খায়নি, এ নিশ্চয়ই কোনো রাক্ষসী বা ডাইনির কাজ হবে, যে নয়নার রূপ নিয়ে আমার ঘরে এসেছিল। মেয়েটাকে এত করে মানা করার পরও সে বনে বাদারে ঘুরে বেড়ায়, এখন আমি কি করি? এই দেখো গো, তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। খুব ভালো করেছো গো, দাও। বাবা গিন্দি, অনেক সুস্বাদু খেতে হয়েছে। বেলা গড়িয়ে প্রায় রাত হয়ে এলো। নয়না বনের ভেতর থেকে অনেকগুলো ফুল আর ফল কুড়িয়ে ঝুড়িতে করে নিয়ে বাড়ি ফিরতে শুরু করলো। ওই দেখো গো, মেয়েটা বাড়ি ফিরে যাচ্ছে, চলো ওকে ধরে ফেলি, আজকে ওকে দিয়েই রাতের খোদা মেটাবো। এই কথা বলে রাক্ষস আর রাক্ষসী নয়নাকে ধরে ফেললো। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এদিকে
সারা দিন নাগিন মা আর সুনয়না নয়নার জন্য অপেক্ষা করতে লাগলো। নাগিন মা চিন্তায় ঘরের মধ্যে পায়চারি করছিল। মা, তুমি এত দুশ্চিন্তা করো না তো, দিদি ঠিকই বাড়ি ফিরে আসবে। না সুনয়না, আমার মনে হচ্ছে নয়না বড় কোনো বিপদে পড়েছে। আজকে দুপুরে ওর রূপ নিয়ে এক রাক্ষসী আমাদের ঘরে এসে অনেক খাবার খেয়ে গেছে, আমি তখন বুঝতে পারিনি। তুমি বাড়িতে থেকো, আমি নয়নাকে খুঁজতে গেলাম। ঠিক আছে মা। এই বলে নাগিন মা নয়নাকে খুঁজতে বের হলেন। নয়না সবসময়ই বনের ভেতরে ঘুরে বেড়াতো, তাই নাগিন মা বনের দিকের রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি সেই বট গাছটির প্রায় কাছাকাছি এসে পৌঁছালেন। দূর থেকেই নাগিন মা নয়নার চিৎকার শুনতে পাচ্ছিল। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! নাগিন মা দ্রুত সেই গাছের নিচে ছুটে গেলেন আর দেখতে পেলেন ভয়ঙ্কর এক রাক্ষসী আর এক রাক্ষস নয়নাকে ধরে গাছের উপরে টেনে তুলছে। ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে, না হলে আমি তোদের কাউকেই ছাড়বো না, মেরে ফেলবো তোদের। রাক্ষসরা জানতো না যে শিবান্নি একটি নাগিন। যখনই শিবান্নি তার নাগিন রূপ ধারণ করল, রাক্ষস আর রাক্ষসী ভয়ে নয়নাকে ছেড়ে দিল আর বলতে লাগলো, আমাদের ছেড়ে দাও, আমরা আর তোমার কোনো ক্ষতি করব না, ছেড়ে দাও আমাদের। নাগিন শিবান্নি তাদের কোনো কথা না শুনেই রাক্ষসীর চুল কেটে নিল আর রাক্ষসের গায়ে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতেই রাক্ষস আর রাক্ষসী পুড়ে ছাই হয়ে গেল। আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমার কথা শুনিনি। আমি রাতে বাইরে ঘুরতে বেরিয়েছি, তাই আজকে এমন বিপদে পড়েছি। না মা, বাচ্চারা এরকম ছোটখাটো ভুল করেই থাকে, তোমার উপর আমার কোনো রাগ নেই। তবে এরপর থেকে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে, রাতে কখনোই বাড়ির বাইরে থাকতে নেই মা। ঠিক আছে মা। নয়নাকে নিয়ে নাগিন শিবান্নি বাড়িতে ফিরে এলো। এরপর থেকে নয়না বনের মধ্যে ফুল তুলতে যেত, কিন্তু সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।